ম্যানমারের সেনার সংঘর্ষত আলফা জ্যোতির্ময় অসম নিহত। আলফার ভ্রাম্যমান হেডকোয়ার্টার যার দায়িত্ব আছিল জ্যোতির্ময়। ম্যানমারত আলফার কিছু ক্ষয়ক্ষতি হওয়ার কথা স্বীকার পরেশ বড়ুয়ার। সংযুক্ত মুক্তি বাহিনী অতিকৈ ক্ষতিগ্রস্ত হয়েছে। আলফার ক্যাব্যস্থিতির সমস্যাত পড়ছে সংগঠন। ম্যানমার সেনায় চলা অভিযানের আড়ত ভারত সরকার। ম্যানমারত সামরিক তৎপরতাত আলফা বর্তমান ব্যস্ত কৃষি ফার্মিং, পোলট্রি, ফিশারি আদি। আলফায় রোপণ করেছে 1000 জোপা হাঁচি গছও। প্রকৃতি সংরক্ষণত আগ্রহী বলে পরেশ বড়ুয়ায় জানিবলৈ দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বিরোধী স্থিতির ম্যানমারত কিছু সমস্যাত পড়ছে সংগঠন। ম্যানমার সেনায় এনএসএন কের শিবিরত অভিযান চলার আড়ত উগ্রপন্থী সমূহ ক্যাব বিরোধী স্থিতিয়ে ক্রিয়া করেছে। মানে চিনি পায় জাতি জাতিকেতা সবল জাতি হিসাবে গড়ি তুলবলে বিচার নিজের জাতির মানে বহিরাগতর দ্বারা বিভক্ত নহয় এই সকলকে সচেতনার একটা সচেতনতা জাগি উঠিছে। অবশ্য আলফার শিবির সমূহ ভ্রাম্যমান হওয়ার বাবে অধিক বিপদত পড়া নাই সংগঠন। স্থায়ী শিবির তো মানে নাই আসল তো আমি ভ্রাম্যমান কিন্তু আমি কবার সুযোগ পাই হয়তো অলপ দীর্ঘদিন থাকিব বিভিন্ন ধরনের কারণে দীর্ঘদিন থাকিব হয় এই দীর্ঘদিন থাকা শিবিরবিলাকত বা যে পরিবেশ বা যদি হয়েছে হয়তো আজিকালি গোটাই পৃথিবীর সহজ কমিউনিকেশন উপগ্রহ যোগে বিভিন্ন ধরনের দেখি থাকিব পারে হয়তো গম পাইছে আমার হয়তো কব পারে খবর দিব পারে এনেকুৱা আছে এনেকুৱাবিলাক থাকিব পারে আর ইহতি হয়তো নিজের কিনা কৌশল থাকিব পারে এইবিলাক আমি হেরি করব নয় কিন্তু আছে আমি সার্ভাইভ করব পারিব পারে সার্ভাইভ করব পারিম যদি নাথাকিও যেনেকে হলেও আমি সার্ভাইভ করব পারিম। শেহতীয়াক বিধেয়ক রাজ্যসভাত উপস্থাপন নোহার সন্তুষ্টি প্রকাশ করে বড়ুয়ায় কয় ইয়াকে উৎসবমুখর পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রয়োজন নাই। এমেন্ডমেন্ট বিরুদ্ধ মানে জনগণ যেভাবে জাগরণ হয়েছিল এটা সাময়িক সকাহ পয়া একটা ফল বলে আমি ভাবি পো এই বিষয়টি লো আমি কোনো উৎসাহ বা কোনো উৎসবমুখর পরিবেশ করার কোনো বা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। নগাসকলের হাজার বছরের ঐতিহাসিক সম্পর্কের পরিপ্রেক্ষিত ম্যানমারের নগা বসতি প্রধান এলাকাত এটিও আলফার কোপনে নিঃশেষ হওয়া নাই বলে দাবি আলফার মুখ্য সেনাধ্যক্ষর। কেন কইছো দুইপক্ষকে আমি যেহেতু আমি শত্রু ভাবে গণ্য করব নোৱাৰো যেহেতু আমি তাতে আশ্রয় লৈছো আর বা নগাসকলকে আমি ক্ষতি হওয়া আমি নিবিচার কিন্তু আমার একটা পরম্পরাগত বুরঞ্জীগত ভাবে একটা সম্বন্ধ এটা আছে তেখেতসকল লগত আর এই দৃষ্টিকোণের পর আমি কৈছো যে এটা সমাধানের একটা সূত্র ওলাক যেহেতু নগাসকল সিজফায়ার আছে এতিয়া আসলে এটা হঠাৎ এটা হল এটা খুবই দুর্ভাগ্যজনক। আলফা কেতিয়াও উৎখাত নহয় বলে দাবি করে বড়ুয়ায় এনএসএন কে আর ম্যানমার সরকারের মাজত অনুষ্ঠিত আলোচনার রাজনৈতিক সমাধান হব বলেও আশা প্রকাশ করে। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।